ফার্স্ট ইয়ার পড়ে, বলে আমার আর কথা হচ্ছে অত দ্রুত হবে। তো প্রথম জনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে মা খালি তোর বয়স কত? বলে তোর যদি 14 হয় আমার তাহলে 13-13 হবে। লাঞ্চজনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কুমড়োর ফালি তোর বয়স? বলে তোর যদি 14 আর 13 হয় আমার তাহলে 12-13 হবে। তো ওই বাঙ্কারের উপরে যে 50 বছরের বৃদ্ধ শুয়েছিলেন, ওনাদের কথাটাকে ফলো করছিলেন, যেই না শুনেছেন 14, 13 আর 12, উনি বাঙ্কার থেকে সোজাই তিনটি মেয়ের কোলে পড়ে যায়। যেই না পড়ে গেছে, মেয়ে তিনটি বলছে, ছোট লোক দেখার টেন্টে এত খালি আর পড়বার জায়গা খুঁজে পেলে না? তখন ওই 50 বছরের হকারটি বললেন, আমি সবে হলাম। তো আসুন, আমি আমার ব্যান্ড বয়েজরা চলে এসছেন, এরপরে যাকে আমরা আহ্বান জানাবো, একটু সাউন্ডটাকে চেক করে নেব, তারপরে যাকে আমরা এই মঞ্চে আহ্বান জানাবো, তোমরা ওই সি নামটা জানো, তার নামটা একটু পরেই আমি প্রকাশ করব। একটু সাউন্ডটাকে একটু চেক করে নিই, আমাদের টোটাল সাউন্ডে আছেন কলকাতার একজন নামি দামি সাউন্ড, যার সাউন্ড সারা ভারতবর্ষ, মুম্বাই থেকে আরম্ভ করে বাংলাদেশ এবং অল ওভার ইন্ডিয়া যার সাউন্ড চলে, সেটি হলো সাউন্ড ওয়েভ। তো আমি চাইবো সাউন্ড ওয়েভের জন্য একটা জোরদার ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটু সাউন্ডটা আমরা চেক করে নিই, তারপরে চলে যাব সরাসরি মূল অনুষ্ঠানে। আমার বললে আমি জোগাড় করে দিত, সেটা বড় কথা না।